হায় তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা ভাবছো এ কেমন ব্লগার আর এত বছর পর পর একটা ব্লগ দেয় কি বলো তো মেন কথা হচ্ছে আমার মোবাইলটা না একটু ডিস্টার্ব করছিল তো সেই কারণে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না তো আর একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল নিলাম তো সেটাতে এখন ব্লগ কন্টিনিউ আসবে আর তোমরাও দেখতে পারবে কমেন্টে জানিও কোন ফোনটা ভালো হবে ঠিক আছে তো আমি সেরকমই একটা মোবাইল কেনার প্ল্যানে আছি তো প্লিজ কমেন্টে জানিও আর মেন কথা হলো আজকে ব্লগটা দেওয়ার কারণ হলো তো আজকে আমাদের পাড়ারি স্কুল মাঠে সরস্বতী পুজোর কম্পিটিশান আছে তো সেখানেই চলে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে দেখতেই পাচ্ছ একে একে ঠাকুর সব লাইন দিয়ে দাঁড়ানো আছে আর তোমরা কমেন্ট বক্সে জানিও ঠাকুরগুলো কেমন হয়েছে আর এখানে তোমার প্রাইজ মানি হচ্ছে দেবে হচ্ছে এক থেকে পঞ্চম অব্দি তো এখানে জানিও তো কোনটা ফার্স্ট হতে পারে কোনটা সেকেন্ড হতে পারে কোনটা থার্ড হতে পারে তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো আমি লাস্টেও যদি চেষ্টা করবো তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড কোনটা কোনটা হয়েছে দেওয়ার তো কি বলো তো আমি নিজেই কনফিউজ হয়ে গেছি এত সুন্দর সুন্দর ঠাকুর এসছে না ওই জন্যই আমি তোমাদের উপর ছেড়ে দিয়েছি তোমরা ব্লগটা পুরো দেখে জানিও কমেন্টে প্লিজ কেমন হয়েছে না হয়েছে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে আগে বলো বলতো আগে আমাদের মানে বাজারে হতো বাজারের জায়গাটা ছোট ছিল বাজারেও হবে তো এটা আলাদা জায়গায় হয়েছে আমাদের স্কুল মাঠে যেহেতু জায়গাটা অনেকটা বড় তো সেই কারণে স্কুল মাঠে হয়েছে এত সুন্দর সুন্দর ঠাকুর এসছে না মানে চোখ সরানো যাচ্ছে না ঠাকুরগুলো দিয়ে আর প্যান্ডেলগুলোও সত্যি সুন্দর হয়েছে দেখেছি ঠাকুরগুলো কত সুন্দর আর ওইদিকে কোনায় দেখলাম জাজমেন্ট হচ্ছে তো চলো আগে একটু জাজমেন্টটাও দেখে আসি কে কে জাজমেন্ট করছে আর ভিড় ভিড় কাকে বলে ভিড় ভিড় দেখলে তোমরা মাথা নষ্ট হয়ে যাবে তোমাদের এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে চলো এবার ঠাকুরটা দেখতে থাকো তোমরা আর প্লিজ তোমরা যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা থেকে অল করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে করে দিও আর ক্যামেরিটা অবশ্যই জানাতে ভুলবে না ঠাকুরগুলো কেমন হয়েছে কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে জাজেরা জাজমেন্ট দিচ্ছে ওই জন্য এবার দেখো ভিড়টা কাকে বলে ঠিক আছে ভিড়টা দেখেছো খালি ভিড়টা দেখো কত ভিড় হয়েছে মানে এখনও পর্যন্ত মেন মেন ঠাকুরগুলো হয়তো আসেনি না অন্য কম্পিটিশানে গেছে জানি না বাট ভিড় দেখো খালি কাকে বলে ভিড় আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ট্রফিগুলো সব রাখা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড সব আর বাদবাকি যারা শান্তনা পুরস্কার সব ট্রফিগুলো রাখাই আছে এটা তো যত সম্ভব এড ট্রফি আর ভিড়টা দেখো কাকে বলে সত্যি আমি মানে মাথা নষ্ট হয়ে গেছে এত ভিড় হয়েছে আমি ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে সত্যি ঠাকুরগুলো অসাধারণ ঠাকুর অসাধারণ ঠাকুর হয়েছে আর এখানে যা যারা জাজমেন্ট দিয়ে দিয়েছে এটা হলো ফার্স্ট তোমার আমি গেস করেছিলাম যে এটাই ফার্স্ট হবে তোমরা কেউ গেস করেছিলে কিনা কেমেন্টে বলবে কিন্তু আর এটা দ্বিতীয় স্থান অধিকার করেছে গেলো বছর এই ঠাকুর মানে যে পুজোটা ফার্স্ট হয়েছিল আমাদের বাজার কমিটিতে সুন্দর বানিয়েছিল আর এটা তোমার হয়েছে তৃতীয় স্থান অধিকার করেছে এই ঠাকুরটা এটাও বাজারেরই পুজো জাজমেন্টটা ঠিক হয়েছে কিনা জানিও তোমরা আমার তোমার জাজমেন্টটা ঠিকই আছে তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে